লখনৌ সুপারজান্ট বাংলাদেশের পেসার তাস্কিন আহমেদকে চায় বলে বিসিবির কাছে ফোন করেছিলেন দলটির মেন্টর এবং ভারতের সাবেক ওপেনার গৌতম গাম্ভীর মূলত ইংলিশ পেসার মার্ক উড ইনজুরির কারণে ছিটকে পড়ার কারণে সে স্থান পূরণ করতে পেসারের খোঁজে রয়েছে লখনৌ সুপারজান্টস তাস্কিনকে চেয়ে গৌতম গাম্ভীরের ফোনের পর এটাই আজ বাংলাদেশের টক অফ দ্য ক্রিকেট আইপিএল সুযোগ পেলে তাস্কেন খেলতে যাবেন কিনা কিংবা বিসিবিও এ ব্যাপারে তাকে অনুমতি দেবে কিনা তা নিয়ে যত জল্পনা কল্পনা যদিও দুপুরের আগে সুজন সিইও তাসকিনকে এই মুহূর্তে আইপিএল খেলার জন্য এনওসি দেয়া দেওয়া হবে না এর মধ্যে তাসকিন এবং হাসানের ইস্যু নিয়ে আজ বিসিবিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান ইউনুস সেখানে তিনি জানিয়েছেন তাসকিনের সঙ্গে আইপিএল বিষয়ে কথা হয়েছে বিসিবির তারা তাসকিনকে সবই জানিয়েছেন এবং বলে দিয়েছেন এই মুহূর্তে জাতীয় দলের সঙ্গেই তাকে সবচেয়ে বেশি দরকার এ সময় তাসকিন জানিয়ে দিয়েছেন আইপিএলে সুযোগ পেলেও তিনি খেলতে যাবেন না জাতীয় দলের সঙ্গেই থাকবেন জালাল ইউনুস বলেন তাসকিনের ন্যাশনাল কমিটমেন্টকে বড় করে দেখেছে সে আমাদের জানিয়ে দিয়েছে সে আইপিএলে খেলতে যেতে পারছে না সে দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ দলের হয়ে খেলবে বিসিবিও চায় না তাসকিন এই মুহূর্তে আইপিএলে খেলতে যাক জালাল ইউনুস বলেন আপনারা জানেন যে লখনৌ দল তাকে চেয়েছিল সেটা বিসিসিআই আমাদেরকে জানিয়েছিল কিন্তু সামনে দক্ষিণ আফ্রিকায় আমাদের দুটো টেস্ট আছে এবং একটা ওয়ানডে বাকি আছে তো আমরা চাইবো না যে এই সিরিজে বাদ দিয়ে সে এখন আইপিএলে যাক জাতীয় দলের প্রতি দায়বদ্ধতাই সবচেয়ে বড় পরিবারের সদস্যরা যখন হাসপাতালে ভর্তি তখন তাদের পাশে থাকতে আজ রাতে দেশে ফিরছেন সাকিব আল হাসান যে কারণে খেলা হচ্ছে না সিরিজের শেষ ওয়ানডে মানসিক ভাবে সময়টা খারাপ যাচ্ছে সাকিবের মানসিক অবসাদের কারণ দেখিয়ে ছুটি চেয়েছিলেন তিনি তবে পরবর্তীতে দক্ষিণ আফ্রিকায় গেলেও বর্তমানে তার পরিবারের মা শাশুড়ি দুই কন্যা ও একমাত্র ছেলে অসুস্থ পরিবারের পাশে থাকতে আজ রাতেই দেশে ফিরছেন সাকিব বিষয়টি নিশ্চিত হয়েছে বিরিক্রিক আজ রাতে দেশে ফেরার কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ান ডে ম্যাচটি খেলা হচ্ছে না সাকিবের এর আগে সাকিবের দেশে ফেরার ইস্যুতে জালাল ইউনুস গণমাধ্যমকে জানান সে যদি মনে করে থাকে এখানে তার উপস্থিত থাকা দরকার অবশ্যই আমরা চাইব সে চলে আসুক যদি এরকম পরিস্থিতি থাকে তাহলে টেস্টেও তো একটা চিহ্ন থাকে সে খেলবে নাকি খেলবে না সবকিছু নির্ভর করছে তার এখানকার পারিবারিক পরিস্থিতির ওপরে সবকিছু চিন্তা ভাবনা করেই হয়তো সে সিদ্ধান্ত নেবে সাকিবের এই কঠিন পরিস্থিতিতে বিসিবি সর্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে জানান জালালি মুনজ